আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে সকালবেলা, আমি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিয়েছি। তো এখন আমি আর অর্থি মিলে নাস্তা করছি, কারণ ওরা এখনও নাস্তা করবে না। তো আমি আজকে পরোটা করে নিয়েছি, আর সাথে কালকে রাতে কলিজা ছিল সেটা করে গরম করে নিয়েছি। তো আমরা এখন মা মেয়ে মিলে নাস্তা করছি, ওরা যেহেতু এখন খাবে না। তো নাস্তা করার পরে আমি ভাবলাম যে অনেক দিন থেকে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তো আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিব। যেহেতু এটা অনেক বড় ফ্রিজ, ডাবল ডোরের ফ্রিজ, তো সেজন্য যখনই আমি পরিষ্কার করি অনেকটা সময় লাগে। তো যখন আমি ফ্রি থাকি তখনই আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। যেহেতু আজকে ওর ক্লাস ছিল না, তো আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব। আমি প্রথমে ফ্রিজ থেকে সব কিছু, ফ্রিজের লাইনটা অফ করে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি। আর আমাদের সবারই উচিত যখনই আমরা ফ্রিজটা ক্লিন করব প্রথমে ফ্রিজের লাইনটা অফ করে দেওয়া। এরপরে এক এক করে আমি সবগুলো জিনিস বের করে নিয়েছি। আর আমি চেষ্টা করি মাসে অন্তত দুইবার ফ্রিজটাকে ডিপ ক্লিন করার জন্য, আর সেজন্য আমার ফ্রিজটা এখনও অনেক সুন্দর আছে। আর আমার যে আগের পুরাতন ফ্রিজটা ছিল ওইটাও আমি অনেক যত্ন করার কারণে অনেকদিন পর্যন্ত ভালো ছিল। আমি যখন বাড়িতে ফ্রিজটা পাঠিয়েছিলাম তখনও অনেক ভালো ছিল ফ্রিজটা। এভাবে ফ্রিজ ক্লিন করলে অনেক সুন্দর থাকে অনেক দিন থেকে। তো আমি সবগুলা বের করে ফ্রিজ ভিতরে ক্লিন করে ফেলেছি। এখন হচ্ছে এক এক করে সবগুলা জিনিস গুছিয়ে নিব। ফ্রিজ যখন অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা হয় না তখন অনেকক্ষণ সময় লাগে, আর যখন আমরা সপ্তাহ 15 দিন পরে ফ্রিজ ক্লিন করি তখন দেখা গেছে এটা ক্লিন করতে অত সময় লাগে না। তো আমি 15 দিন অথবা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার ফ্রিজটা ক্লিন করে নিই। এখন আমি সবগুলো জিনিস এক এক করে গুছিয়ে নিব। আর চেষ্টা করি অবসর সময়টাকে কোনো না কোনো একটা কাজে বিজি রাখতে। তো যেহেতু আজকে অর্থির ক্লাস যেদিন থাকে সকালবেলা অনেকটা সময় ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো আজকে যেহেতু ক্লাস ছিল না সেজন্য আমি আজকে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। এভাবে এক এক দিন এক একটা কাজে আমি করে ফেলি। এখন আমার ফ্রিজ মোটামুটি সবগুলো বের করে ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো জিনিস আগের মতো গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজটা ক্লিন করার কারণে নিজের কাছে অনেক ফ্রেশ মনে হয়, ফ্রিজটা খুলতে অনেক ভালো লাগে। ফ্রিজটা ক্লিন করার পরে কিছুক্ষণ আমি রেস্ট নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এর মধ্যে এগুলা সবগুলা গুছিয়ে তারপরে আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি খুবই সিম্পলভাবে রান্না করছি। আমি মিষ্টি কুমড়া ভাজি করছি, আর হচ্ছে মুগ ডাল করে নিচ্ছি। এভাবে সিম্পলভাবে যেটা রান্না করি ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমরা প্রতিদিনই কিন্তু সবাই বাসায় হেভি খাবার অথবা মাছ মাংস খাওয়া হয় না। প্রতিদিন সবজি ভাজি ডাল ওগুলাই থাকে। দেখা গেছে সপ্তাহ 2-1 দিন মাংস অথবা হেভি খাবার থাকে, আর আমি মনে করি এটা ঠিকও না প্রতিদিন হেভি খাবার অথবা মাংস জাতীয় কোনো খাবার। বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না, তো ওদের জন্য কিছুটা মাংস অথবা চিকেন রাখার চেষ্টা করি, কিন্তু আমরা প্রতিদিনই সবজি রাখার চেষ্টা করি। তো আমি এই পাশ থেকে মুগ ডাল রান্না করে নিচ্ছি মাছের মাথা দিয়ে। সেজন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন মাছের মাথা দিয়ে দিয়েছি। আর মুগ ডালটা মুড়ি ঘন্টার মতোই রান্না করছি আমি, যেহেতু আমরা রাতের বেলা রুটি খাই। তো ডালটা রান্না করে নিলে দুপুরেও খাওয়া হবে, রাতে রুটির সাথেও খাওয়া হবে। আর এদিক থেকে আমি মিষ্টি কুমড়াও ভাজি বসিয়ে দিচ্ছি, আর এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা হতে বেশিক্ষণ সময় লাগে না, এটা ঝটপটে হয়ে যায়, আর বাচ্চারাও মিষ্টি কুমড়াটা পছন্দ করে। এদিক থেকে আমি মুগ ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ওপাশ থেকে আমি আরেকটা সবজি রান্না করব। যেহেতু আমি একবেলায় রান্না করি, রাতে তো ভাত খাওয়া হয় না, রুটি দিয়ে আমরা সবজি অথবা ডাল যেটা থাকে ওটাই খেয়ে নিই, কারণ রাত্রেবেলা ওদেরকে কিছুটা সময় দিতে হয়। পড়ানো, নাস্তার পরে ওদেরকে কিছুক্ষণ পড়িয়ে তারপর অন্য টুকিটাকি কাজ করা হয়। আর আজকেও আমি বড় মাছ দিয়ে সবজি রান্না করব, আর এখান থেকে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি মুগ ডাল দিয়ে। এসব সিম্পল খাবারে আসলে ভালো লাগে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শুটকির ভর্তা, চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে যে ভর্তাটা করি, এটা আমার বাসায় খালাই করছে, কারণ খালা আবার ভর্তা খুব ভালো বানায়। তো খালাকে বললাম যে আপনি বানান ভর্তাটা, আমি যেহেতু রান্না করেছি। তো খালা এখানে কাঁঠালের বিচি, শুকনো মরিচ আর শুটকিগুলো টেলে নিচ্ছে, সেজন্য ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি কিভাবে খালা শুটকির ভর্তাটা বানায়। আর খালার হাতের ভর্তা অনেক মজা হয়, আমরা খুবই পছন্দ করি। যখনই আমি ভর্তা বানাই খালাকে দিয়েই করাই, খালা যেহেতু অনেক ভালো ভর্তাটা বানায়। আর এখন শুটকিটাকে একদম ভালোভাবে এরকম শুকনো তাওয়ার মধ্যে টেলে নিয়েছে, এখন হচ্ছে খালা ভর্তা বাটছে, বেটে নিচ্ছে। আর কাঁঠালের বিচির ভর্তাটাও খেতে অনেক মজা লাগে শুকনো মরিচ দিয়ে। আর এটার মধ্যে একটু পেঁয়াজ, শুকনো মরিচটা বেশি দিলে খেতে মজা হয়, একটু ঝাল ঝাল। ধনে পাতা দিলে আরও মজা হয়, কিন্তু আমার বাসায় আজকে ধনে পাতা ছিল না, এভাবেই বেটে নিচ্ছে। এটা একদম খালা গ্রাম স্টাইলে যেভাবে বাটে ওভাবে বেটে নিচ্ছে। তো আমি ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমার রান্না ভর্তা সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখানে আমি মুগ ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর সবজি করে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সব কিছু রান্না করার পরে ওদেরকে ফ্রেশ করে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা খাবো। এখন আমরা খেতে বসেছি, আমরা তিনজন মিলেই খাবো, যেহেতু ওর বাবা এখন আসে নাই, ও পরে খাবে, আমরাই খেয়ে নিচ্ছি। এখন খেয়ে দিয়ে আবার কতক্ষণ রেস্ট নেব। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, এখন আমরা সিম্পলভাবে যে নাস্তাটা করি সন্ধ্যার সময়, মাঝে মধ্যে একটু ভারী নাস্তা করি। তো আজকে ওদেরকে দুধ দিয়ে দিয়েছি আর আমি খাবো রং চা, এটাই করে নিয়েছি, কারণ এখন যে মহামারী ওটার সময় একটু রং চাটাই আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমি এখানে লং এলাচ দিয়ে রং চাটা করে প্রতিদিন বিকালবেলায় আমরা এটা খাই নাস্তা খাওয়ার পরেই। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।